হ্যালো ইভেন্ড তো অনেক পরে স্টুডিওতে এসেছি তো স্টুডিও বেশি থাকি তো দেখতে পাচ্ছ আর যে কারণে আসা তো কালী পুজো ফেস্টিভ্যাল কাল কালীপুজো তো আজ আমি দেখতে পাচ্ছ ডাকিনি যোগিনী একটা অর্ডার এসছে তো সেই অর্ডার অনুযায়ী আমি এটা ড্রয়িং করেছি দেখতে পাচ্ছ তো ডাকিনি যোগিনী সম্বন্ধে আমার কাছে খুব একটা বেশি নলেজ নেই তো যতটা আছে সেই অনুযায়ী আমি কাজ করছি তো হাতে আমি মুন্ডমানটা ড্রয়িং করে ফেলেছিলাম বাট ওটা থাকবে না ওটা বাদ চলে যাচ্ছে ওকে দেখতে পাচ্ছো না পুরো ফুল ফিগার তিন ফুটের থার্মোকোল আছে দেখতে পাচ্ছো হলো দেখাচ্ছি দেখো তো এক ইঞ্চি থিকনেস আছে মোটা এক ইঞ্চি আছে দু পিস আছে প্রথমে আমি একটা স্যাম্পল বানাবো তার থেকে ট্রেস করে একটা তুলে নেবো ছাপ নেবো দেখতে হচ্ছে পুরো ডিটেল আমি ড্রয়িং করে নিয়েছি প্রথম পেন্সিল দিয়ে তো তোমরা আর বুঝতে পারো না যে থার্মোকল কী দিয়ে কাটবে তো আজ দেখিয়ে দেবো তো পেনসিলের ড্রয়িং করে নেওয়ার পরে আমি সামনে স্কেচ ফেন্ড ইউজ করছি স্কেচ ফেন্ড ইউজ করে পুরো লাইনটা রেডি করেছি ওকে আর দেখতে পাচ্ছ আমার কাছে আছে দেখো খুব সার্প নয় বাট এটা হচ্ছে যে ব্লেড হয় হেস্কো ব্লেড ওটাকে সান দিয়ে আমি ধার দিয়ে থার্মোকল কাটার ছুরি বানিয়েছি তো জম পড়ে গেছে থার্মোকলের কাজ খুবই কম করি থার্মোল কাজ খুব বেশি করা হয় না তো দেখা যাক কেমন হয় আশা করছি এটা কাজ করবে ওকে তো আমি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে কমেন্ট করে জানাবেন ঠিক আছে পুরো কমপ্লিট ড্রয়িং করবো কালার সমেত ওকে সোভ্যান্স দেখতে পাচ্ছেন আমি মোটামুটি কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছ আমার ধকলে কিছু অংশ পড়ায় দেখতে পাচ্ছ তো পুরো ফুল সিট আমি তোমাদের ড্রয়িং করে দেখিয়েছিলাম এখানে তো দুটো সিট ছিল একটা সিট পুরো গোটা রয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো আমার যে কাটিং ছিল দেখতে পাচ্ছ পুরো যে দেখা যায় তো পুরো যে আউটলাইন ছিল আমি কাটিং করে বার করে নিয়েছি পুরোটাকে দেখতে পাচ্ছ এটা ফ্রন্ট সাইড ওকে তো পাটা পুরো দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার লাইন ড্রয়িং আমি পুরো কেটে বার করে সেখান থেকে ওকে তো ব্যাক সাইডটাই দেখো দেখতে পাবে তো এটা ব্যাক সাইড আছে তো পুরো আমার ড্রয়িং রেডি দেখতে পাচ্ছ পুরো দাঁড় করে দাঁড়িয়েও থাকবে কোনো অসুবিধা নেই পুরো অ্যাভেলেবেল আছে তো এবারে আমি এটাকে এরপরে ঢাকবো এভাবে দেখো তো এইভাবে ডাকলামটাকে ইউটিউবে ডাকিনি যোগ ড্রয়িং খুবই কম খুবই কম আমি খুঁজে পাইনি এবং গুগলেও পুরো ফেল আমি খুঁজে দেখতেছি পুরো আমি এটাকে যাতে ধরে সেভাবে তো পাচ্ছি সাইডে পুরো সমান করে নেব যাতে একদম ফাঁকা না যায় তাহলে টার কাঁচতে পারে তো দেখতেছি পুরো আমি সেম টু সেম ফুলে নিয়েছি প্রায় ওকে এরপরে দেখলাম যে হাতে যে পোশানটা পেয়ে গেছি পা পুরো রেডি আছে ওপরটাও আমি মিলিয়ে দেখে নেবো একবার তো উপরে দেখতে পাচ্ছ পুরো সেম আছে তো এবারে আমি কী করব মার্কার আছে দেখতে পাচ্ছ মার্কার পেন দিয়ে সুন্দরভাবে এখান থেকে ধরবো ধরে এভাবে আউটলাইন দেবে এভাবে এইভাবে আমি থেকে ক্যামেরা ধরে আছি ক্যামেরা স্ট্যান্ড আমি নিয়ে আসিনি সাথে দেখতে পাচ্ছ তো এইভাবে আমি পুরো আগে আউটলাইন রেডি করবো তবে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পুরো আউটলাইন করে নিয়েছি তো এবারে আমি তোমাদের ট্রেসিংটা তুলে দেখাবো কী অবস্থা আছে তো দেখো দেখতে পাচ্ছ পুরো আমার পুরো যে ছাপা হয়ে গেছে আবার পুরো রেডি হয়ে গেছে কাটিং করার পর আমি যে চোখ মুখের আউটলাইন ড্রয়িং আছে রেডি করবো তো দেখো এটাকে যদি আমরা এইভাবে রাখি ওকে দেখতে পাচ্ছ এইভাবে রাখলাম আর একটা যে ছাপা আছে সেটাকে আমরা এইভাবে রাখলাম ওকে তো দেখতে পাচ্ছ এটা এইদিকে হাত আছে ওকে আর এই হাত এদিক পাচ্ছে তাহলে প্যান্ডেলে এই সাইডেরটা বসছে রাইট সাইড অ্যান্ড লেফট সাইড ওকে যখন চমুক ড্রয়িং হবে এই সাইডে হবে আর যখন এর চমুক ড্রয়িং হবে তখন এই সাইডেই হবে ঠিক আছে তাহলে পুরো আমার দেখতে পাচ্ছ যে ডাকিনি জুকিনি আছে পুরো ড্রয়িং আমার অত রেডি ওকে এবার আমি দেখে পুরো কাটিং রেডি করবো সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ পুরো ড্রয়িং রেডি হয়ে গেছে একদম কাটিংও রেডি হয়ে গেছে একদম রেডি ড্রয়িং দেখতে পাচ্ছো এবারে শুধু যে আউটলাইন ড্রয়িং আছে ড্রয়িং রেডি করবো তার আগে আমি একটা ভালো করে স্যান্ড পেপার বা সিরিজ করতে ভালো করে ঘষে নেব ঘষে এটাকে ফ্রেশ করব দেখতে পাচ্ছি এই যে এফেক্ট আছে যে গেনটা আছে গেনটা মেরে নিতে হবে প্রথম তারপর আমি এটা প্রাইমার করবো এবং তারপর আমি এটাকে কালার করে দেখাবো ওকে তো ড্রয়িংটা কেমন লাগে অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো থাকুন কৃষ্ণ আর্ট সেন্টার ওকে আর তাও দেরি না করে এটাকে পুরো স্যান্ডপে ঘষে প্লেন করে তারপর প্রাইমার করে দেখাবো আমাদেরকে ওকে সো সোমেন্ট দেখতে পাচ্ছো থার্মোকল ওপর আমি সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষেছি ভালো করে হানড্রেড যে জি এর যে হয় হান্ড্রেডের যে পেপার থার্মোকল পেপার স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে প্লেন করে তারপর আমি যে বাচ্চা যে প্রাইমার হয় প্রাইমার কালারটা লাগিয়েছি লাগিয়ে পুরো শুকনো করে নিচে দেখতে পাচ্ছ পুরো যে কালার একদম হোয়াইট কালার হয়ে গেছে তো এটা আমি একটু ড্রয়িং করে নেবো নিয়ে তারপর আমি কালার চাপানো স্টার্ট করবো তো ওকে দেখতে পাচ্ছ এনে কালার যে ফার্স্ট ওটা দেখতে পাচ্ছো একবার আমি ইয়েলো কালারের একটা ডাকিনি করবো এবং জগিনি গ্রিন কালার করবো তো এখানে সমস্ত এশিয়ান পেন্টসের কালার আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এশিয়ান পেন্টের সাথে কিছু স্টেনার কালার ইউজ হচ্ছে সাথে কিছু ফেভিকল কালার ফেভিকল আঠা ইউজ করবো সাথে মিক্সিং করার জন্য সাথে কিছু গ্লিটার ইউজ করবো তো দেখতে পাচ্ছ ফার্স্ট নোমোটা কমপ্লিট এবার সেকেন্ড পার্টে আমি এটাকে দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে আমার দেখতে পাচ্ছি ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা করা যাচ্ছিলো না তো সেই জন্য কেট কেটে 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 পার্ট পার্টভাবে ভিডিও বানাতে হয়েছে আমার দেখতে পাচ্ছি পুরো প্রায় একদম পুরো কমপ্লিট শুধু চক্ষু ধানটা বাকি আছে ডাকিনি জোকিনি পুরো যে ফিনিশিং কালার এই কালারটা একটাই কথা বলবো তোমরা পারলে একটু স্টেনার কালার বা এশিয়ান পেন্সিল কালার ইউজ করো তাহলে কালারটা অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে তো এখানে প্রায় ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো নেক্সট স্টেপে আমি এটাকে পুরো চোখটা করে ভিডিও করে দেখাবো দেখতে পাচ্ছি কালার চারিদিকে পুরো ছটি ছিটি আছে ওকে সব বন্ধু দেখতে পাচ্ছো পুরো কমপ্লিট একদম ডাকি নিজেকে নিজেকে বলে কমপ্লিট ড্রয়িং দেখতে পাচ্ছো একদম খুব ভয়ানক দেখতে হয়েছে এবং খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো আমাকে করে জানাও ওকে আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কৃষ্ণ কৃষ্ণমণ্ডল আর্ট চ্যানেল অ্যান্ড কৃষ্ণ আর্ট সেন্টার যেটা আমার সেকেন্ড চ্যানেল ওকে টাটা অ্যান্ড টেক কে